फ्रेंड्स आज के अमरा ए वीडियो ते एमोने टी मीट कैप कंपनी के निये आलोचना करते चले ची जार मोड़ दे रिजल्ट ऐसे पहुँचे चे एवं शिकाने अमरा देखते बात जे क्वार्टर वन रिजल्ट किंतु खूबी पॉजिटिव ऐसे चे तो चलो उन रिजल्ट क्या मुने ऐसे चे देखने वो ए मोड़ दे टेक्निकल चार्टर मोड़ दे की इंडिकेट पावा डाउनलोड कर নিজেরাও দেখতে পারেন যে রেজাল্ট কেমন এসেছে সবার প্রথমে फ्रेंड्स আমরা নজর রাখব রেভিনিউর উপর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 151 কোটি फोर्थ কোয়ার্টারে সেটা ছিল 176 কোটি এই কোয়ার্টারে সেটা হয়ে দাঁড়িয়েছে 187 কোটি রাইট তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় বেড়েছে টোটাল ইনকাম দেখে নেব আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে টোটাল ইনকাম ছিল 156 কোটি রাইট फोर्थ কোয়ার্টারে সেটা ছিল 179 করে এই কোয়ার্টারে সেটা হয়ে দাঁড়িয়েছে 191 করে তো টোটাল ইনকাম আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় বেড়েছে রেভিনিউ বেড়েছে এবং টোটাল ইনকামও বেড়েছে এবার আমরা দেখব টোটাল এক্সপেন্স কোম্পানির মধ্যে খরচাপাতি কেমন ছিল আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে খরচাপাতি ছিল 126 করে फोर्थ কোয়ার্টারে সেটা ছিল 143 করে এই কোয়ার্টারে সেটা হয়ে দাঁড়িয়েছে 154 করে তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি টোটাল এক্সপেন্স ইয়ার অন ইয়ার বেড়েছে এবং কোয়ার্টারলি তুলনায় সামান্য ইনক্রিজ দেখতে পাওয়া যাচ্ছে চলুন এবার আমরা দেখে নেব নেট প্রফিট কেমন হয়েছে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে নেট প্রফিট ছিল 217 কোটি রাইট फोर्थ কোয়ার্টারে সেটা ছিল 263 কোটি এই কোয়ার্টারে সেটা হয়ে দাঁড়িয়েছে 275 কোটি তো নেট প্রফিট ও फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় কিন্তু বেড়েছে তো ডিফিনিটলি আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে রেভিনিউ বেড়েছে নেট প্রফিট ও ইনক্রিজ হয়েছে ইপিএস দেখে নেব আর্নিং পার শেয়ার আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে ইপিএস ছিল 20.57 फोर्थ কোয়ার্টারে সেটা ছিল 24.83 এবং এই কোয়ার্টারে সেটা হয়ে দাঁড়িয়েছে 25.98 তো ইপিএস আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় জাম্প দেখিয়েছে তো এক কথায় বলতে গেলে কোম্পানি দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ফিনান্সিয়াল ট্রেড फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে তো ডিফিনিটলি একটা গুড ইন্ডিকেট পাওয়া যাচ্ছে 5900 লেভেল থেকে অলমোস্ট এই স্টক 3000 এ নেমে এসেছে তো এই মুহূর্তে ডিফিনিটলি অলরেডি অনেকটা কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে 6000 লেভেল থেকে 3000 এ পাওয়া যাচ্ছে তো 50% ডিসকাউন্টে এই মুহূর্তে স্টককে পাওয়া যাচ্ছে জলের দামে পাওয়া যাচ্ছে তো ডিফিনিটলি এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমরা নজর রাখতে পারি যদি রেভিনিউ দেখবেন তো 2018 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 3700 কোটি দেন 5000 5600 5400 এবছর হয়েছে 6500 কোটির মতো নেট প্রফিট फ्रेंड्स 500 কোটি 700 800 600 এবছর হয়েছে 960 কোটির মতো তো নেট প্রফিটের মধ্যে জাম্প দেখতে পাওয়া যাচ্ছে ডেট টু ইকুইটি আগে তুলনায় আমরা দেখতে পাচ্ছি কোম্পানি তার ডেপকে অনেকটাই কম করে নিয়ে এসেছে এই মুহূর্তে কোম্পানি একদম ডেপ ফ্রি কোম্পানি আছে তো কোম্পানি ডেপকে রিডিউস করেছে এবং নিজেকে ডেপ ফ্রিতে পরিণত করেছে তো এইসব কোম্পানির দিকে অবশ্যই কিন্তু আমরা নজর রাখতে পারি তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে এলএনটি টেকনোলজি সার্ভিস লিমিটেড ইয়েস ফ্রেন্ডস এলএনটি টেকনোলজি সার্ভিস লিমিটেডকে নিয়ে আমি আলোচনা করছি কোম্পানির মধ্যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছে সেখানে রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টারলি তুলনায় জাম্প দেখিয়েছে নেট প্রফিটও দেখিয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় তো সেই কারণের জন্য আজকে এর মধ্যে 1.5% মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি মিড ক্যাপ কোম্পানি আছে 32000 কোটি মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে আরই আছে 24 তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.81% এর মতো রাইট কোম্পানি নিজের সেক্টরের নাম্বার 3 তে জায়গা বানিয়ে রেখেছে আইটি সফটওয়্যার সেক্টরে বিলং করছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টাটা এলেক্সি আছে দেন থার্ড নম্বরে দেখতে পাওয়া যাচ্ছে এলএনটি টেকনোলজি কিন্তু আছে এই মুহূর্তে চলে এসেছি চার্টের উপর
রিপোর্ট চার্টকে যদি ভালো করে নজর দেবেন তো চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউসলি কারেকশন এসেছে। দেখুন 6000 এর লেভেল থেকে এই স্টক আমরা দেখতে পাচ্ছি যে 2900 কাছাকাছি চলে এসেছিল, দেন সেখান থেকে কিছুটা রিকভারি করেছে, রাইট। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে, রেজাল্ট যেহেতু পজিটিভ এসেছে তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সামান্য এর মধ্যে পড়েছে। আরএসআই নাম্বার এই মুহূর্তে 45, তো টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং জোনের কাছে পৌঁছেছে, তো অবশ্যই আপনারা এই প্রাইসও কিন্তু এর দিকে ফোকাস করতে পারেন। অলরেডি অনেকটা কারেকশন দেখিয়ে দিয়েছে আমাদেরকে, এই মুহূর্তে 3000 পাওয়া যাচ্ছে, তো জলের দামে ডেফিনেটলি পাওয়া যাচ্ছে, তো এই প্রাইসে অবশ্যই আপনারা কোম্পানির দিকে ফোকাস করতে পারেন। যখন মার্কেট বাউন্স ব্যাক করা শুরু করবে তখন ডেফিনেটলি এই স্টক কিন্তু আবারও 6000 প্রাইসকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে। তো আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।